সজনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। উক্ত ঘটনায় সৃষ্ট অচল অবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। উনি সার্বিক অবস্থা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে তার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়কে চলমান রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়কে তার মূল ফাংশনে যাওয়ার যেটুকু সহযোগিতা সকলের কাছে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং এলাকাবাসী মিডিয়া সবাই সহযোগিতা কামনা করেছেন।